Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. Priyo dini bhaiyo bonera, kemon achen shobai? Asha kori Allah taalar oshesh rahmat ebong doyay apnara shokole bhalo achen ebong shusto achen. Priyo dini bhaiyo bonera, ajke khubi guruttopurno ekti bishoye alochona korbo ta hocche যে কুরআনুল করিম তেলাওয়াত শেষে আমরা কি বলবো কি বলা উচিত সম্মানিত বন্ধুগণ আমরা সাধারণত জানি যে কুরআনুল করিম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলতে হয় আমরা অনেককেই বলতে শুনি সাদাকাল্লাহুল আযীম আবার কেউ কেউ কুরআনুল করিম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলাকে আবশ্যক মনে করে তারা মনে করে যদি কেউ কুরআনুল করিম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম না বলে তাহলে তার গুনাহ হবে সম্মানিত বন্ধুগণ কুরআনুল করিম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বা সাদাকাল্লাহুল আযীম বলতে হবে এর প্রেক্ষিতে কোনো কুরআনের আয়াত বা কোনো হাদিস পাওয়া যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল করিম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলেছেন বা সাহাবায়ে কেরাম কুরআনুল করিম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলেছেন এরকম কোনো হাদিস উল্লেখ হয়নি তাই কুরআনুল করিম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলাকে জরুরি মনে করলে বিদআত হবে অর্থাৎ আপনি যদি সাদাকাল্লাহুল আযীম এমনিতেই বলেন এতে কোনো সমস্যা নেই যদি বলাটাকে জরুরি মনে করেন যে কুরআনুল করিম তেলাওয়াত শেষে তা বলতেই হবে তাহলে এটা বিদআতে পরিণত হবে কারণ কুরআনুল করিমে এরকম কোনো আমলের কথা উল্লেখ হয়নি তাই প্রিয় বন্ধুগণ কুরআনুল করিম তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলতেই হবে এরকম মনে করা থেকে বিরত থাকি এবং আমরা যদি পারি কুরআনুল করিম তেলাওয়াত শেষে একটু কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে ইস্তিগফার পড়ে মোনাজাত করে নেব কারণ কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত আপনি সর্বোত্তম ইবাদত করলেন কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন আপনি আল্লাহ তাআলার স্মরণ করলেন জিকির করলেন তো তারপরে যদি আপনি মোনাজাত করেন একটু তাহলে আল্লাহ তাআলা আপনার মোনাজাত হয়তো কবুল করে নেবেন মোনাজাত আমাদের দোয়া ওই সময়ে কবুল হওয়ার চান্স অনেকখানি বেড়ে যায় তাই আমরা পারলে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে নেব ইস্তিগফার পড়ে নেব এবং পারলে একটু মোনাজাত করে নেব তো সম্মানিত বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও এই সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায় তো বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে একটি সুখবর তা হচ্ছে আমরা আপনাদের হাতে 100% খাঁটি এবং নির্ভেজাল পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুয়াশ শপ নামে একটি অনলাইন শপ চালু করেছি এখানে আপনারা 100% খাঁটি মধু কয়েক প্রকারের তেল ঘি পাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্ভেজাল এবং খাঁটি পণ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা চাইলে আমাদের শপ থেকে অর্ডার করতে পারেন আমাদের মুয়াশ শপের ফেসবুক পেজের লিংক ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়াও আমাদের মুয়াশপের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছে পণ্যের অর্ডার করতে পারেন তো বন্ধুগণ সকলেই ভালো থাকবেন আল্লাহ চাহে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু